ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে নতুন একটা রান্না দেখাচ্ছি। সেটা হলো গিয়ে এখানে দেখো কি কি নিয়েছি আমি। এখানে নিয়েছি ব্রকোলি, দেখো ব্রকোলি নিয়েছি। এখানে নিয়েছি কচু, জারি কচু, এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করে হালকা একটু জল ফেলে দিতে হবে। আর এখানে নিয়েছি টমেটো। আর এখানে দেখো যে এই ব্রকোলিটাকেও কিন্তু সেদ্ধ করে জল ফেলে দিতে হবে, হালকা একটু সেদ্ধ করে, কারণ এখন সবকিছু তো ভেজাল তাই না, সবকিছু তো সার মেশানো আছে তার জন্যে। আর তোমাদেরকে বলছি প্লিজ আমার ভিডিওটা কিন্তু দেখো, অন্তত 3 মিনিট দেখো, তারপর মেসেজ করো, নাহলে অনেকের ভিডিও কিন্তু মানে মেসেজ যে করছো ওরা ওটা স্কিপ হয়ে যাচ্ছে গো। প্লিজ আমি কিছু বলতেও পারছি না কাউকে, সবাই প্লিজ অন্তত 3 মিনিট দেখো ভিডিওটা, তারপর তোমরা মেসেজ করো কেমন। দেখো এবার আমি কিভাবে রান্না করছি। আমি এখানে এই কচুটা, সরি এই কচুটা জারি কচু না, আমি ভুলে গেছি, আমি ভুলে যাই, এটা হলো গিয়ে ফ্যান কচু। এটা কিন্তু গলা এত ধরে না, গলা ধরেই না ধরতে গেলে, তোমরা একটু সেদ্ধ করে জল ফেলে দেবে। তো দেখো আমি ব্রকোলিটারও সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, দেখেছো তো। তো এখন আমি রান্না করছি, আর কি কি মশলা লাগছে, ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। মশলা নিয়েছি, আর এগুলি যে এই কচু আর এইগুলি আমি একটু ভেজে নেবো, হালকা হালকা করে একটু ভেজে নেব কচু আর এই ব্রকোলিগুলি। আর এখানে কি কি নিয়েছি দেখো, এখানে আছে ধনিয়া গুঁড়ো, এখানে লাল মরিচের লাল লঙ্কা গুঁড়ো, এখানে চিনি, এখানে জিরে গুঁড়ো, এখানে পাঁচফোড়ন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর গোটা গোটা এলাচ। আর নুন হলুদ তো লাগবেই, তোমরা অবশ্যই জানো সেটা। তো ঠিক আছে, তাহলে কিভাবে করছি আগে আমি এগুলি আগে আমি একটু ভেজে নেই কেমন। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার এগুলো আমি হালকা ভেজে নেব। এই দেখো আমার বাটিতে, কোথায় কোথায়, এই যে দেখেছো কে এটা, আমি এগুলো হালকা ভেজে নিচ্ছি কেমন। দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, তো আমি একটু হালকা ভেজে নেবো। তারপর ব্রকোলিগুলি আমি ভাজবো। মাহি গলার মালা পড়ছে দেখো, আমি এদিকে রান্না করছি আর মাহি দেখো গলার মালাটা পরতে পরে ফেলেছে গো। দেখো ব্রকোলি গুলো হালকা একটু ভেজে নিচ্ছি, আর আমার কচু গুলো হালকা মানে মোটামুটি ভালোই ভাজা করে ফেলেছি, দেখে নাও এখন ভাজবো। ব্রকোলিগুলো হালকা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম আবার। তো এখন আমি পাঁচফোড়নগুলি দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাগুলিও দিয়ে দিচ্ছি, তারপর আদাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে একটু টমেটোগুলো নরম হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আরও এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেবো। এগুলি একটু নরম হয়ে এসেছে, এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা আছে,
আমি সব সবজিগুলো ওই দিকগুলো দিয়ে দিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কেমন। আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই প্লিজ কমেন্ট করতে বলে দিও না, আর ভিডিওটা কিন্তু ক্লিক করে দেখো না কেমন। এখন আমি হালকা একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিয়েছি আর গরম মশলাগুলোকে আমি থেঁতো করেছি এগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু কমলে আমি নামিয়ে নেবো। হ্যাঁ, দেখো হয়ে গেছে আমার ব্রকোলি। ব্রকোলি জারি সরি জারি কচু না, ফ্যান কচু আর টমেটো দিয়ে একটা দেখো নিরামিষ সবজি, মানে এটা কিন্তু খেতে খুব টেস্ট। তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে। আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন। দেখো